আসসালামু আলাইকুম সবাইকে, তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে সুজি এবং গুঁড়া দুধ দিয়ে খুবই মজার একটা ডেজার্ট বা কেক তৈরি করে দেখাবো। যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি। এখন এই ঘি এর সাথে সুজিটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা খুব দ্রুত ডার্ক কালার হয়ে এর মধ্য থেকে খুব পোড়া পোড়া একটা গন্ধ আসবে। আর যদি আমরা মিডিয়াম টু লোতে করে সুজিটা ভাজি তাহলে সুজির ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সুজিটা 10-15 মিনিট ভাজার পর দেখা যাবে যে এর মধ্য থেকে ঘি ছাড়তে শুরু করেছে আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তখন আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে সামান্য কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণে গুঁড়ো দুধ আমি অ্যাড করে নিব। আমি এখানে 3/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে শিরাটা তৈরি করতে চলে যাব। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে আর মাঝে মাঝে এরকম একটু করে নেড়ে দিতে হবে, এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি সুজি এবং গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণে দিয়ে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে বা জমাট বেঁধে না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, এতে করে সন্দেশের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এরপর এই মিশ্রণটাকে আমি একদম লো আঁচে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। আর এরই মধ্যে এই মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তারপর এখানে আগে থেকে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর এই মোল্ডে এখন এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালার পর আমি এটাকে ভালো করে সেট করে দিচ্ছি। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করব। ফিরে আসলাম 1 থেকে 2 ঘন্টা পর, আর এরই মধ্যে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে বসে গেছে। এখন সাইড থেকে চাকুর সাহায্যে আলগা করে নিয়ে এটাকে আমি ঢেলে নিচ্ছি, উপরের পেপারটাও তুলে ফেলে দিচ্ছি। এবারে চাকুর সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নিলেই হবে। আমি এখানে এগুলো বরফি আকারে কেটে নিচ্ছি। এই ডেজার্টগুলো সাধারণত বরফি আকারে কাটলে বেশি সুন্দর লাগে।
এই ডেজার্টটা আসলে অনেক বেশি সুস্বাদু হয়, যারা তৈরি করে খাবেন তারাই কেবল এর অরিজিনাল টেস্টটা বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।